السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. রোজাদারের জন্য ইফতার এক অন্যরকম আনন্দের মুহূর্ত। সারাদিনের অনাহারি আর কর্মব্যস্ত শরীর এই সময় ফুরফুরে হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে দেহ মন। সামনে নানা রকম খাবারের আইটেম, মুড়ি, বুট, পেঁয়াজি, বেগুনি আরও নানা স্বাদের ফলের শরবত যেন বেহেশতি আবহাওয়া তৈরি করে। গৃহিণীরা বাসায় তৈরি করে ইফতারের হরেক রকম পদ। গৃহকর্তা বাইরে থেকে আসার সময় এটা সেটা আনতেও ভুল করেন না। সব কিছু সামনে নিয়ে চলতে থাকে মুয়াজ্জিনের আজানের প্রতীক্ষা। কখন মিনারে ধ্বনিত হবে আল্লাহু আকবার, ফাঁকে ফাঁকে ঘড়ি দেখা আর মুখে মুখে দোয়া দরুদ পড়া। হাদিসে পাকে ইফতারের এই আনন্দ আর প্রতীক্ষার কথাই গুরুত্ব দিয়ে বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় কোনো দোয়া বাতিল করা হয় না, ইফতারের সময় দোয়া খুব তাড়াতাড়ি কবুল করা হয়। বাইহাকি, এই হাদিসটি এ কথাই প্রমাণ করে, ইফতারের সময় বাজে কাজকর্মে লিপ্ত না হয়ে ইফতার সাজিয়ে বসে থাকা এবং দোয়া দরুদ পড়তে থাকা রোজাদারের জন্য অবশ্যই কর্তব্য। তাই ঠিক সেই সময়ে ইফতার করার আগে এমন দুটি ছোট ছোট সূরা আছে, যে সূরাটি পাঠ করলে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়েছেন আপনার দোয়া অবশ্যই কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাই সেই ছোট্ট সূরা দুটি কি শেষ পর্যন্ত দেখে অবশ্যই জেনে নেন। মুসলিম শরীফের 806 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, কোনো একদিন হযরত জিব্রাইল আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলেন। হঠাৎ প্রচণ্ড একটি শব্দ শোনা গেল। হযরত জিব্রাইল আলাইহিস সালাম নিজের মাথা উঁচু করে বললেন, এটা আকাশের সেই দরজা খোলার শব্দ যা আজকের পূর্বে আর কখনো খোলা হয়নি। উক্ত দরজা দিয়ে একজন ফেরেস্তা পৃথিবীতে অবতরণ করেছেন, যিনি ইতিপূর্বে আর কখনো পৃথিবীতে আগমন করেননি। সেই ফেরেস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আপনার জন্য দুটো নূরের সুসংবাদ রয়েছে। সূরাতুল ফাতিহা ও সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত উক্তই দুটো নূর, যা আপনার পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। সূরা ফাতিহা ও সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত থেকে এক একটি অক্ষরও পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি যা প্রার্থনা করবেন তাই প্রদান করা হবে। কি শুনলেন প্রিয় দর্শক? হ্যাঁ, সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া হয়, তাহলে বান্দার সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ দুই আয়াত সহিভাবে পাঠ করে আল্লাহর কাছে নেক আশা ব্যক্ত করুন, নেক দোয়া পূরণ হবে ইনশাআল্লাহ। তাই এই সুযোগটি হাতছাড়া করবেন না, ইফতার সামনে সাজিয়ে রেখে অবশ্যই সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত অবশ্যই তেলাওয়াত করে নেবেন, মনে মনে পড়ে নেবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চান, রাব্বুল আলামিন অবশ্যই আপনার সমস্ত আশা, আপনার সমস্ত ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবেন। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করে নিন, আমাদের মনের আশা পূরণ করে দিন। আমিন সুম্মা আমিন।